গাং গণপতয়ে নমো। নমস্কার, আমি অন্নপূর্ণা। ঈশ্বরের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। আমরা আজ রাজা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত শুনব। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন বিজয়ী পাণ্ডবদের একমাত্র বংশধর অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভেই নিষ্ঠুর অশ্বত্থামার ভয়ঙ্কর অস্ত্রাগ্নির প্রভাবে ব্রহ্মশির অস্ত্রের তেজে নির্জীব হয়ে জন্মগ্রহণ করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সেই মৃত সন্তানের প্রাণ দান করে তাকে আপন তেজ, সত্য ও তপস্যার প্রভাবে দীর্ঘ জীবন দান করেছিলেন, সেই অসাধারণ অসামান্য দৈব কাহিনী শুনব। উত্তরা যখন সন্তান প্রসব করেন, তখন পাণ্ডবেরা কেউ রাজধানীতে ছিলেন না। অশ্বমেধ যজ্ঞের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার জন্য তারা মরুত্ব রাজার যজ্ঞস্থলে গিয়েছিলেন। কৃষ্ণ, বলরাম, সাত্যকী প্রমুখ যাদবেরা অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রিত হয়ে সেই মাত্র হস্তিনাপুরে পৌঁছেছেন। ঠিক সেই সময়ে উত্তরা একটি পুত্র প্রসব করলেন। ব্রহ্মশির অস্ত্রের প্রভাবে আচ্ছন্ন সেই শিশু ছিল মৃতবৎ নিষ্পন্দ। সকলেই তাকে মৃত বলে মনে করলেন। অন্তঃপুরে আনন্দ কোলাহল একবার উঠেই থেমে গেল। কান্নার রোল উঠল চারদিকে। খ্রিস্টানাং সিংহনাদেন জনানাং তন্ত্র নিঃসন প্রবিশ্য প্রদিশ সর্বা পুনরেব বুপারমত। কৃষ্ণ এবং সাত্যকী উদ্বিগ্ন হয়ে সত্তর অন্তঃপুরে প্রবেশ করলেন। কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা এবং অন্যান্য পাণ্ডব পত্নীরা শ্রীকৃষ্ণের দিকে ছুটে এলেন। তারা সকলেই কাঁদছেন। কুন্তী শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার জন্যই দেবকী সুপুত্রবতী, তুমি আমাদের গতি, আমাদের প্রতিষ্ঠা, এই রাজবংশ তো তোমারই অধীন। তোমার ভাগিনেয় অভিমন্যুর পুত্র অশ্বত্থামার অস্ত্রে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, তুমি তাকে বাঁচাও। অশ্বত্থামার অস্ত্রক্ষেপের সময়েই তুমি বলেছিলে উত্তরার পুত্র অস্ত্রাগ্নিতে দগ্ধ হলেও তুমি তাকে বাঁচিয়ে দেবে। তোমার সেই কথা তবে সত্য হোক, আমার এবং আমার পুত্রদের প্রাণ তো এই বালকের অধীন, আমার শ্বশুর ও আমার স্বামীর পিণ্ড এরই অধীন, এই রাজবংশকে রক্ষার জন্য অভিমন্যুর পুত্রকে তুমি পুনর্জীবিত করো। অভিমন্যু ছিল তোমার অতীব স্নেহের পাত্র, অতএব তার পুত্রকে তো তোমার রক্ষা করাই উচিত। এই বলে কুন্তী কাঁদতে লাগলেন। এইভাবে সুভদ্রা, দ্রৌপদী প্রমুখ মহিলারাও কৃষ্ণকে ঘিরে পুনঃ পুনঃ একই প্রার্থনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ ওই সমস্ত রমণীগণকে আশ্বস্ত করে সূতিকাগৃহে প্রবেশ করলেন। সূতিকাগৃহের সাজ সরঞ্জাম দেখে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন। দ্রৌপদী উত্তরাকে বললেন, উত্তরা, দেখো তোমার মাতুল শ্বশুর অচিন্ত প্রভাব শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছেন। উত্তরা কৃষ্ণকে দেখে দেহ উত্তম রূপে বস্ত্রাবৃত করে কাঁদতে কাঁদতে বললেন, হে পদ্মলোচন, দেখুন অভিমন্যু এবং আমি দুজনে পুত্রবিহীন হয়েছি। হে বাসুদেব, আমি আপনার চরণে মাথা রেখে প্রার্থনা করছি, অস্ত্রাগ্নি দগ্ধ আমার পুত্রটিকে আপনি বাঁচিয়ে দিন। সেই সময়ে অশ্বত্থামা যদি বলতেন, অস্ত্র এই শিশুর জননীকে বধ করুক, তাহলে আমি নিহত হতাম, কিন্তু এই বালক তো বেঁচে থাকত। এই শিশুকে তার গর্ভবাসকালে বধ করে সেই দুর্বুদ্ধি অশ্বত্থামার কী লাভ হলো?
এই পুত্রকে নিয়ে আমার কত আশা ছিল, সেই সব অশ্বত্থামা নষ্ট করে দিল, আর আমার বেঁচে থেকেই বা লাভ কি? হে মাধব, আমি সংকল্প করেছিলাম যে পুত্রকে কোলে নিয়ে আপনাকে প্রণাম করব, আমার সে আশাও তো পূর্ণ হলো না। অভিমন্যু যুদ্ধে নিহত হলে আমি ভেবেছিলাম তার সঙ্গে সহমরণে যাব, কিন্তু আমি অত্যন্ত জীবন প্রিয়, সেই জন্য তাও করতে পারিনি। এখন আমি পরলোকে গেলে অভিমন্যুই বা আমাকে কি বলবেন? এই বলে উত্তরা মূর্ছিত হলেন। পরে চেতনা লাভ করে উত্তরা পুত্রকে কোলে নিয়ে বললেন, বৎস, তুমি সত্য প্রতিজ্ঞ বীর অভিমন্যুর পুত্র, তোমাতে তো পাপের লেশ মাত্র নেই, তবে সকল ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে দেখেও তুমি তাকে অভিবাদন করছো না কেন? পুত্র ওঠো, এই এই দেখো তোমার প্রপিতামহী কুন্তি, তোমার পিতামহী দ্রৌপদী ও সুভদ্রা, এবং তোমার অতি দুঃখিনী তোমার জননী আমার দিকে একবার একবার চোখ মেলে তাকাও বৎস। তোমার সম্মুখে ওই পদ্মপলাশ লোচন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তাকে একবার দেখো, নিজের জীবন ধন্য করো। উত্তরা এই বলে শোকাবেগে আবার মূর্ছিত হলেন। সেখানকার স্ত্রীলোকেরা তার চেতনা পুনরুদ্ধারের জন্য তার শুশ্রূষা করতে লাগলেন। শ্রীকৃষ্ণ সকলকে অভয় দিলেন। উত্তরা চেতনা লাভ করলে শ্রীকৃষ্ণ তার মস্তক স্পর্শ করে বললেন, উত্তরা, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিইনি, আমি তোমার পুত্রকে অবশ্যই পুনর্জীবিত করব, এই দেখো। এই বলে শ্রীকৃষ্ণ উত্তরার কোল থেকে সেই নিষ্পন্দ শিশুকে নিজের কোলে নিলেন এবং তার দেহে হাত বোলাতে বোলাতে বললেন, আমি পরিহাস ছলেও কখনো মিথ্যা কথা বলিনি, কখনো যুদ্ধ থেকে পলায়ন করিনি, সত্য ও ধর্ম আমাতে নিয়ত প্রতিষ্ঠিত আছে, ধর্ম ও ব্রাহ্মণের প্রতি আমার অচলা ভক্তি আছে, প্রিয় সখা অর্জুনের সঙ্গে আমার কখনো বিরোধ হয়নি, এবং আমি ধর্ম অনুসারে কংস ও কেশিকে বধ করেছি, আমার সেই সব পুণ্য বলে অভিমন্যুর এই মৃত পুত্র এখনই জীবন লাভ করুক। শ্রীকৃষ্ণ এই কথা বলা মাত্র উত্তরা গর্ভজাত সেই বালক সচেতন হয়ে হাত পা নাড়তে লাগলেন এবং চিৎকার করে কেঁদে উঠলেন। শ্রীকৃষ্ণ এইভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রভাব নষ্ট করে অভিমন্যু পুত্রকে পুনর্জীবিত করলে সেই বালকের তেজে সূতিকা গৃহ প্রদীপ্ত হয়ে উঠল। সকলে শ্রীকৃষ্ণকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। কুন্তি ও পাণ্ডব পত্নীদের আনন্দের আর সীমা রইল না। উত্তরা পুত্রকে কোলে নিয়ে অশ্রুসজল হাসি মুখে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। চতুর্দিকে শঙ্খধ্বনি ও তুর্যবাদন হতে লাগলো। শ্রীকৃষ্ণ অভিমন্যুর পুত্রকে বহু ধনরত্ন দান করলেন। তারপর বললেন, কুরুবংশ পরীক্ষীণ হলে যেহেতু এর জন্ম হয়েছে, সেই জন্য এই অভিমন্যু পুত্রের নাম হোক পরীক্ষিত। পরীক্ষিণে কুলে যশমাত জাতয়মভিমন্যুজ পরীক্ষিদিতি নামাস ভবতিত্ব ব্রবিত্ততা। কুরুবংশ পরীক্ষিণ হলে যেহেতু এর জন্ম হয়েছে, সেই জন্য শ্রীকৃষ্ণ এর নাম দিলেন পরীক্ষিত। পরীক্ষিতের যখন এক মাস বয়স, তখন পাণ্ডবেরা মরুত্বের যজ্ঞভূমি থেকে হস্তিনাপুরে ফিরলেন।
পরীক্ষিত যে মৃত ভূমিষ্ঠ হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ নিজের তপবলে তাকে সঞ্জীবিত করেছেন, এই কথা শুনে পাণ্ডবেরা কৃতজ্ঞতা সহকারে শ্রীকৃষ্ণের পূজা করলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর 36 বছর রাজ্য শাসন করার পর যুধিষ্ঠির তাঁর 4 ভ্রাতা এবং দ্রৌপদীকে সঙ্গে নিয়ে মহাপ্রস্থানে যাত্রা করেন। তার ঠিক আগেই দ্বারকার অন্ধক বৃষ্ণী বংশীয় ক্ষত্রিয়েরা আত্মকলহে বিনষ্ট হয়েছেন, শ্রীকৃষ্ণ বলরাম দেহত্যাগ করেছেন। এই সংবাদ পেয়েই পাণ্ডবদের সংসার ত্যাগের প্রবল ইচ্ছা হল। তারা পৌত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। পরীক্ষিত কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন। এখানে লক্ষণীয়, পরীক্ষিতের পিতামহ অর্জুন তৎকালের সর্বশ্রেষ্ঠ অস্ত্রবেত্তা এবং অস্ত্র শিক্ষক হওয়া সত্ত্বেও পৌত্রের অস্ত্র শিক্ষার ভার কিন্তু তিনি নেননি। এর আগে কিন্তু অর্জুন পুত্র অভিমন্যু সহ অনেককেই অস্ত্র শিক্ষা দিয়েছেন, এমনকি বৃষ্ণীবংশীয় সাত্যকী অর্জুনের সমবয়স্ক ও বন্ধু হওয়া সত্ত্বেও অর্জুনের কাছে উচ্চতর অস্ত্রবিদ্যার পাঠ নিয়েছেন। তিনি অর্জুনকে তার অস্ত্রগুরু বলে সম্মান করতেন। কুরুক্ষেত্র যুদ্ধের পর স্বাভাবিকভাবেই একটি বিষাদের ভাব পাণ্ডবদের মনকে বড় আচ্ছন্ন করেছিল, যার জন্য পৌত্রের অস্ত্র শিক্ষক হবার মানসিকতা অর্জুনের মধ্যে আর হয়তো ছিল না। যা হোক, পরীক্ষিত রাজা হয়ে খুব ভালোভাবে রাজ্য শাসন করেছিলেন। প্রজারা যে যার বৃত্তিতে নিরত, দেশে অন্নাভাব নেই, কৃষি শিল্প বাণিজ্য সব ভালোভাবে চলেছে, রাজকোষ ধন রত্নে পূর্ণ, ব্রাহ্মণেরাও নির্বিঘ্নে যাগযজ্ঞ করছেন, দেশের অন্যান্য রাজারাও হস্তিনাপুর রাজ পরীক্ষিতের অনুগত। শ্রীমদ্ ভাগবত পরীক্ষিতের প্রভূত প্রশংসা করে তাকে মনুপুত্র ইক্ষ্বাকু, দাশরথী রাম, দুষ্মন্ত পুত্র ভরত প্রভৃতির সঙ্গে তুলনীয় বলেছেন। আরও বলেছেন যে পরীক্ষিত বীরত্বে ছিলেন 2 অর্জুন, অর্থাৎ কার্তবীর্যার্জুন এবং পাণ্ডবার্জুন এর সমতুল্য। তবে শ্রীমদ্ ভাগবত এও বলেছেন যে এই পরীক্ষিতের রাজত্বকালেই দেশে কলির অনুপ্রবেশ ঘটেছিল।